হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। যারা 2023 সালের এসএসসি এক্সামে নিয়ে আছো, তারা আজকের ভিডিওটি খুব মনোযোগের সাথে দেখবে। খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও এবং হচ্ছে খুব প্রয়োজনীয় একটি ভিডিও হতে চলেছে এটি, কারণ তোমার প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে অনেকেরই কিন্তু অনেক ধরনের কনফিউশন আছে, অনেক 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 প্রশ্ন আছে। আজকে আমি অনেকগুলো প্রশ্ন এই রিলেটেড তোমাকে অ্যান্সার করবো এবং এটি এগুলো তোমাকে তোমার যে কনফিউশন বা ডাউট আছে সেগুলোকে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওতে যাওয়া যায়। আজকের ভিডিওর টপিক হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম, যেটা তোমরা ভিডিওতে দেখতে পারতেছো, আর এটা হচ্ছে এসএসসি এক্সাম 2023 সালের পরীক্ষার্থীদের জন্য। আর বরাবরের মতোই আমি তোমাদের সাথে আছি, জুয়েল মোহাম্মদ স্যার। চলো আমরা মূল ভিডিওর দিকে চলে যাই। আচ্ছা, আমার এই ভিডিও আজকের এই ভিডিওটি থেকে আমি বলেছিলাম তোমরা কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ কিছু টপিক্সের উপর প্রশ্নের উপরে উত্তর জানতে পারবে, যেগুলো সচরাচর আমাদের পরীক্ষার্থীদের ভিতরে ঘুরপাক খায় যে প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে। ঠিক আছে, তো চলো আমরা প্রশ্নগুলো দেখি। যে নাম্বার ওয়ান আমি যে কোয়েশ্চেনটির অ্যান্সার করবো সেটি হচ্ছে, কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা হবে, কোন কোন বিষয়গুলোতে অ্যাকচুয়ালি ব্যবহারিক পরীক্ষা হবে, এইটাও জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর ব্যবহারিক পরীক্ষা কবে হবে, এটার তারিখটা কবে, সেটাও জানাটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ব্যবহারিক পরীক্ষাটা অ্যাকচুয়ালি কোথায় হবে, অনেকের ডাউট থাকে এটা কি পরীক্ষার কেন্দ্রে হবে না আমার স্কুলে হবে না কোথায় হবে, এইটা নিয়ে অনেকের ডাউট আছে। তো চলো আমরা ক্লিয়ার করব। ব্যবহারিক পরীক্ষায় অ্যাকচুয়ালি নম্বর কত থাকবে সেটা অবশ্যই তোমরা জানো, তারপর আমি আবারও ক্লিয়ার করে দিব ব্যবহারিক পরীক্ষার নম্বর শিক্ষক কীভাবে দিবে। এইটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে স্যার আসলে ব্যবহারিক পরীক্ষায় আমাকে নাম্বারটা কীভাবে দেবে, আমাকে কি 25-25 দিবে না আমাকে ফেল করাই দিবে, এইটা করলে কি ওইটা হবে, মানে নানান নানান ধরনের প্রশ্ন। তো আজকে সেই জল্পনা কল্পনার উত্তর দিতে চলেছি আমি। চলো ব্যবহারিক পরীক্ষার খাতা কীভাবে তুমি তৈরি করবে সেটাও আমরা বলে দিব, ব্যবহারিক পরীক্ষায় পাশ করার উপায়। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ব্যবহারিক পরীক্ষা তুমি কীভাবে পাশ করবে। তো ব্যবহারিক পরীক্ষা পাশ করার উপায় জানতে হলে তোমাকে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে মুভ করি। ফার্স্ট প্রশ্ন আমাদের কী ছিল, কোন কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষাটা অ্যাকচুয়ালি হবে। ওকে, দেখো এটা তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন। তো এইখান থেকে আমরা যদি দেখি, তোমাদের হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এই পরীক্ষার কিন্তু হচ্ছে ব্যবহারিক পরীক্ষা হবে, তারপর পদার্থবিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষা হবে, কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য যারা আছো তাদেরও ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, রসায়ন পরীক্ষাটি যারা আছো সায়েন্সে তাদেরকেও ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, এবং জীববিজ্ঞান যারা আছো তাদেরকেও কিন্তু ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, তারপর উচ্চতর গণিতের যারা আছো উচ্চতর গণিত সায়েন্সের তাদেরও ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। এই হচ্ছে বিষয়, এই বিষয়গুলোতে তোমাদেরকে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। আশা করি তোমরা ক্লিয়ার কোন কে কোন সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা দিতে চলেছ। তাহলে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সবাইকেই দিতে হবে। হ্যাঁ, চলো তাহলে এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার, আমরা সেকেন্ড প্রশ্নের দিকে যাই। ব্যবহারিক পরীক্ষাটা কবে হবে, ব্যবহারিক পরীক্ষার সম্ভাব্য তারিখ সম্ভাব্য কি, এটাই এখন পর্যন্ত স্থায়ী তারিখ ব্যবহারিক পরীক্ষার সময়সূচি। দেখো 29/5/2023 তারিখ সোমবার হতে 4/6/2023 তারিখ রবিবার পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে। এখন কথা হচ্ছে তাহলে কি এই 29 তারিখ থেকে শুরু করে 4 তারিখ পর্যন্ত টানা আমাদের পরীক্ষা হবে? ডেফিনেটলি নট। এই 29 তারিখ থেকে 4 তারিখের মধ্যে কেন্দ্রগুলো যখন ইচ্ছা তখনই কিন্তু পরীক্ষাটা নিয়ে নিতে পারবে। তারা চাইলে 30 তারিখও নিতে পারবে, 2-3 তারিখও নিতে পারবে, 4 তারিখেও নিতে পারবে, তাদের ইচ্ছা। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এখন তোমার পরীক্ষাটা ওই তুমি যেই কেন্দ্রে আছো সেই কেন্দ্রে নির্দিষ্ট কত তারিখে পরীক্ষা হবে সেটা তোমাকে জানতে হলে লাস্ট পরীক্ষা দেওয়ার পরে তুমি সেইখানে একটি চার্ট দেখতে পারবে, যে নোটিশ বোর্ডে নোটিশ থাকবে যে তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা কবে হবে। ওকে, আচ্ছা, তবে ব্যবহারিক পরীক্ষাটা 29 তারিখ থেকে 4 তারিখের মধ্যেই কিন্তু হবে। হ্যাঁ, যারা অন্যান্য বোর্ডের আছো তারাও 23 তারিখে পরীক্ষাটা দেওয়ার পরে 23 তারিখের পরে কিন্তু তোমরা সময় পাচ্ছ হিউজ। তো এর মধ্যে কিন্তু ব্যবহারিকগুলো যাদের হয় না তারা কমপ্লিট করে স্কুলের টিচারের থেকে সাইন করে নেবে অবশ্যই 29 তারিখের আগেই। এছাড়াও তুমি পরীক্ষার লাস্টে তুমি দেখে নেবে তোমার পরীক্ষাটা কবে। আচ্ছা, এবং 11 তারিখের মধ্যে হাতে হাতে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র স্মারকলিপি স্বাক্ষরলিপি অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র দিয়ে রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় কিন্তু জমা দিতে হবে। মানে এটা হচ্ছে কেন্দ্রের কাজ। তাহলে কেন্দ্র তোমার যে কোনো দিন পরীক্ষা নিতে পারে 29 থেকে 4 তারিখের মধ্যে। পরীক্ষাটি অবশ্যই সকাল 10 ঘটিকায় অনুষ্ঠিত হবে।
আচ্ছা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার সময়সূচি উক্ত বোর্ডসমূহ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করবে। তোমরা কিন্তু জানো একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে স্থগিত পরীক্ষা কবে হবে, সেটার লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য নয়, সেটা হচ্ছে অন্য শিক্ষা বোর্ডের জন্য। হ্যাঁ, ওকে, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে সবার আগে আমাদের ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমরা যদি কিঞ্চিত পরিমাণ তোমাদের উপকার করে থাকি, তাহলে অবশ্যই অনুরোধ রইল যে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওটিকে লাইক করে দিবে। আসো শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন, আমাদের ব্যবহারিক পরীক্ষা কোথায় হবে? দেখো, ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রেই হবে। স্ব-স্ব কেন্দ্রে তুমি যেই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছ সেই কেন্দ্রে হওয়ার চান্সটা 99% অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও হতে পারে, তবে তোমরা সেটা এনশিওর হয়ে নেবে কেন্দ্রে, যেই কেন্দ্রে তুমি পরীক্ষা দিচ্ছ সেই কেন্দ্রে পরীক্ষায় হওয়ার চান্স 90 থেকে 99% বাই চান্স তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও হতে পারে। সেটা তোমরা একটু চোখ কান খোলা রেখে লাস্ট দিন নোটিশটা চেক করে আসবে। ওকে, আমরা 4 নম্বর প্রশ্ন দেখি, ব্যবহারিক পরীক্ষা অ্যাকচুয়ালি নম্বর কত থাকবে? হ্যাঁ, এটা তোমরা সবাই জানো, 25 নম্বর থাকবে প্রতিটি বিষয়ের জন্য। যেই বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকে সেই বিষয়ে কিন্তু 50 নম্বরের লিখিত এবং 25 30 নম্বর 25 নম্বরে কিন্তু নৈর্ব্যক্তিক হয়ে থাকে, 75 নম্বর, আর বাকি 25 নম্বরে কিন্তু প্র্যাকটিক্যাল থাকে। হ্যাঁ, আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। ব্যবহারিক পরীক্ষার নম্বর শিক্ষক কিভাবে দিবে? ওকে, এটা সবার একটা কমন প্রশ্ন যে স্যার, ব্যবহারিক পরীক্ষার নম্বর আমাকে কিভাবে দেওয়া হবে? দেখো, স্কুলের টেস্টের রেজাল্ট, স্কুলে থাকাকালীন বিভিন্ন পরীক্ষার পারফরমেন্স এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা কেমন দিলে, সেই সকল বিষয়ের উপর ডিপেন্ড করে তুমি কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহারিক পরীক্ষার নম্বরটি পাবে। এছাড়াও তোমার কেন্দ্রে কিন্তু তোমার একটি ব্যবহারিক পরীক্ষা হবে, একটি খাতা দেওয়া হবে তোমাকে লেখার জন্য, সেখানে অবশ্যই তুমি তোমার যে প্র্যাকটিক্যাল খাতাটি থাকবে সেটা দেখেই তুমি অ্যান্সারটা লিখবে, এটাই আমাদের দেশে সচরাচর হয়ে থাকে, কোনো প্রবলেম নেই। খাতায় থাকবে হয়তোবা 15 নম্বর, আর হচ্ছে তোমার যে প্র্যাকটিক্যাল খাতা তুমি আঁকা ঝাঁকা করে স্যারদের কাছে সাইন করে নিয়ে যাবে বোর্ডে, সেখানে 5 নম্বর থাকবে, এবং ভাইবা 5 নম্বরের হতে পারে। এখন হয়তো বা ভাইবা হয় না, আমাদের সময় ভাইবা দিয়েছিলাম আমরা, তো এই মিলিয়ে হচ্ছে 25 নম্বর। তো কোনো টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? তুমি প্র্যাকটিক্যাল খাতা যেটা দিবে বোর্ডে সেটা তুমি দেখে দেখেই লিখে ফেলবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যবহারিক পরীক্ষার খাতা কিভাবে তৈরি করতে হবে? আচ্ছা, ব্যবহারিক পরীক্ষার খাতা কিভাবে তৈরি করতে হবে সেটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেই তোমরা কিন্তু একটি ভিডিও লিঙ্ক পাবে, সেটা তোমরা দেখলে ইনশাআল্লাহ খুব ইজিয়েস্ট ওয়েতে তোমরা হচ্ছে ব্যবহারিক পরীক্ষার খাতাগুলো মেক করে রেখে ফেলতে পারবে। হ্যাঁ, এবং ভিডিওর শেষেও আমরা হচ্ছে তুমি দেখতে পারবে, এই ভিডিওটা দেখতে পারবে যে ব্যবহারিক খাতা কিভাবে তৈরি করতে হয়, সেই ভিডিওটা দেখে নিলেও কিন্তু তোমার জন্য হয়ে যাবে। ওকে, অবশ্যই আবারও বলতেছি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আচ্ছা, ব্যবহারিক পরীক্ষায় পাশ করার উপায়, যে স্যার আমি ব্যবহারিক পরীক্ষা কি পাশ করব, আমাকে কি 5 নম্বর দিবে? আচ্ছা, কাউকে ফেল করানো হয় না, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্যবহারিক পরীক্ষায় কাউকেই ফেল করানো হয় না, মিনিমাম 25-20 থেকে 25-25 পর্যন্ত কিন্তু পরীক্ষায় নম্বর দেওয়া হয়। ওকে, এতক্ষণ ধরে খুব ধৈর্য সহকারে তোমরা শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছ তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ, এবং সেই সাথে আবারও লাস্টবারের মতো তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।